সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আনার গাছের কাছে। তো গতকালকে আমার আনার গাছে আমি দেখেছিলাম যে একটি আনারের নিচে ছত্রাকের আক্রমণ হয়েছে। আপনাদের দেখাই যদি, এই দেখুন, এই আনারটার বোটার ইয়ের মধ্যে আপনার ফুলের কাছে কিছুটা ছত্রাকের আক্রমণের লক্ষ্য দেখা যাচ্ছে, মানে কিছুটা কালো হয়ে গেছে। তো এই বিষয়টা দেখার সাথে সাথে একটি ফলে আমার এই টোটাল গাছে কিন্তু 24টি ফল আছে, আনার ফল সবগুলি কিন্তু মোটামুটি বড় হয়েছে। তো আমি যখন কালকে দেখলাম যে ওই একটি ফলের মধ্যে কিছুটা সংক্রমণ, তো সাথে সাথে দেরি করিনি, কালকেই আমি এই গাছে কীটনাশক দিয়ে দিয়েছি। তো কীটনাশক 1 লিটার পানিতে আমি এই গাছটি কী করেছি, 1 লিটার পানিতে আমি ছত্রাকনাশক 1 ml আর কীটনাশক 1 ml, সেই সাথে বোরন দিয়ে দিয়েছি 2 গ্রাম। এইভাবে কিন্তু আমি এই গাছে দিয়ে আমি স্প্রে করে দিয়েছি, অন্যান্য গাছের সাথে এই গাছও স্প্রে করে দিয়েছি। 1 লিটার পুরো কীটনাশক কিন্তু আমি এই গাছে দিইনি, এই গাছে যতটুকু লেগেছে ততটুকু দিয়েছি, বাদ বাকি অন্য গাছে দিয়েছি। আমার আরও অনেক গাছ আছে ছাদে। তো আপনাদেরকে আনার গাছের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করছি যে আপনারা আনার বা ডালিম যাই বলেন, যখন এতটুকু হবে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে এটার নিচে, এই দেখেন, এটার মধ্যে কিন্তু একটা সংক্রমণের চিহ্ন দেখা যাচ্ছে। এই যে, এই যে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে কালো হয়ে গেছে এই পাশটা, নিচের পাশটা, যেখানে ফুল থাকে জায়গাটা অনেকটা কালো হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে যে কীটনাশক ছত্রাকের সংক্রমণ হয়েছে। কাজেই আমি তো এটা খেয়াল করিনি, আমি শুধু ওই ওই পাশের একটা দেখেছি। তো এরকম না, এটার মধ্যে নাই, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে। তো একবার সংক্রমণ হয়ে গেলে পরে কিন্তু সমস্যা। এই সময়টা অনেক সেন্সিটিভ সময়, এই সময়ে ছত্রাক আক্রমণ করে গাছে, বিশেষ করে 15 দিন পর পরই আমাদের এই গাছে ছত্রাকনাশক দিতে হয়। আসলে এই ছাদ বাগান করা কিন্তু খুব আসলে একটা খোঁজ খবর রাখতে হয় সবসময় এই গাছের দিকে, কখন কোন ফলে সংক্রমণ হলো এটা কিন্তু সবসময়ই খেয়াল রাখতে হয়। তবে যখনই আপনারা কোনো গাছ বুনবেন, তখনই আপনাদের এটার দিকে সবসময় নজর রাখতে হবে। তো ফল খারাপ আসেনি, ফল মোটামুটি ভালো এসেছে। প্রথম বছর কিন্তু আমার সব ফল ঝরে গেছিল। তো তারপরে আমি ব্যাপক গবেষণা করে ঘেটে ঘুটে দেখেছি যে আসলে সমস্যাগুলো কী। আগের ভিডিওতে আপনাদের সাথে আমি সে বিষয়ে শেয়ার করেছি যে এই বোরন সারের অভাবে গাছের ফল ঝরে যায় এবং ফল ফেটে যায়, ফল ঠিক মতন আকৃতি লাভ করে না। এই বোরন সার না, ওটা হচ্ছে হরমোন। এই বোরনের অভাবে কিন্তু আমাদের ফলের গঠন ঠিক মতন হয় না, ফল ঝরে পড়ে, ফলের আকৃতিও ঠিক মতন হয় না। তো আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের যদি ফল ঝরে যায় কিংবা ফল ফেটে যায়, এগুলো কিন্তু ফেটেই বেশি যায়, এই আনার ডালিম দেখা যায় যে অনেক সময় ফেটে যায়। তো ফেটে গেলে আপনারা সেখানে বোরন হরমোন স্প্রে করবেন। তো এই হচ্ছে আমার আনার গাছ। গাছ কিন্তু খুব একটা বড় না, তারপরে কিন্তু ফল এবার ভালোই এসেছে, কারণ আমি খুব যত্ন করেছি গাছের। আর গাছের গোড়া আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কি বলবো, চৈত্র মাস, বৃষ্টিপাত নাই, গাছগাছালি টিকিয়ে রাখা কিন্তু খুব কষ্টকর এই ছাদে। সবসময়ই টপ টপে পানি দিয়ে রাখতে হয়। আরেকটি কথা কি, এই দুপুরবেলায় শুকিয়ে গেলেও কিন্তু আমি পানি দিই গাছে, তাতে কিন্তু গাছের ক্ষতি আমার কাছে হয় না এখনও। যাই হোক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।